ষষ্ঠ শ্রেণীর নবম অধ্যায়ের উদ্ভিদের বিভিন্ন অংশর গঠন ও কার্য বিষয়ে কম কে না উদ্ভিদের বিভিন্ন অংশর গঠন ও কার্য পিলামানে আমি পূর্ব অধ্যায়ের পড়ি জীব অনুজীব উদ্ভিদ গোটে কোণ জীব আমি উদ্ভিদ কোণ পাই সজীব বলে কহবা যে উদ্ভিদ কোণ করে খাদ্য গ্রহণ করে পারে ছোট বড় হয়ে পারে শস্য কোণ শস্যক্রিয়া করে পারে সেটা আমি উদ্ভিদকে আমি কোণ কহবা সজীব বলে কহ হলে আমার সজীবর বিভিন্ন প্রকার বিভাগ বিভাগ রয়েছে হল সে বিভাগর মধ্যে কিছু অংশ থাকে সে যদি সে অংশ দ্বারা সে বিভিন্ন প্রকার কার্য সম্পাদন করে পারে উদাহরণস্বরূপ মানুষ 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 সেমিতি বিভিন্ন প্রকার বিভাগ রয়েছে সে বিভাগর মধ্যে বিভিন্ন প্রকার অংশ রয়েছে অঙ্গগুলি রয়েছে হল মানুষ মানুষ দুই প্রকার অঙ্গ থাকে গোটে আভ্যন্তরীণ অঙ্গ আর গোটে বাহ্য অঙ্গ বাহ্য অঙ্গগুলি কোণ আখি নাক কান হাত গোড় আউ কোণ আভ্যন্তরীণ অঙ্গ হল রুক কৃত্রিম এগুড়ি যদি মানুষ মানুষ ঠিকভাবে যদি কার্য সম্পাদন করে পারে তাহলে কোণ মানুষ বঞ্চা কষ্টকর হয়ে থাকে ঠিক সেইপর উদ্ভিদ মানুষ বিভিন্ন প্রকার বিভাগ রয়েছে আর সে অংশ রয়েছে প্রথমে আজ আমি পড়া উদ্ভিদর কোণ মূল বিভিন্ন প্রকার রয়েছে হল অংশগুড়ি হল কোণ পত্র ফুল ফল মূল এগুড়ি থাকে কাণ্ড থাকে উদ্ভিদ মানুষ প্রথমে আজ আমি পড়া উদ্ভিদর মূল হল মূল প্রথমে আমি জাঁয়া মূল কাহা প্রথমে আমি জাঁয়া মূল কাহা যে অংশ ভ্রূণ মূলর বাহারি মাটি ভিতরে থাকে তাকে আমি কোণ কে মূল কে হল মূল মধ্যে বিভিন্ন প্রকার হয়ে প্রথম হল কোণ গঠন অনুসারে বিভিন্ন প্রকার হয়ে প্রথম হল কোণ শাখা প্রশাখা আউ কোণ প্রধান মূল থাকে হল মূলর মধ্যে নিম্ন ভাগ মূল থাকবে মূল এটা কোণ কে প্রধান মূল কোণ শাখা মূল এটা কোণ প্রশাখা বিভাগ থাকে আলর প্রত্যেক কোণের শেষ ভাগ বা নিম্ন ভাগে কিছু টোপি আকার গোটে অংশ থাকে তাকে আমি কোণ কহবা মূল দ্রাণ তাকে আমি কোণ কহবা মূল দ্রাণ কোণ করে মাটি কু মূল কু মাটি সহ ঘষি হবার রক্ষা করে থাকে হল আধ্য উদ্ভিদের বিভিন্ন প্রকার অঙ্গ অংশ গুড়ি অছি বিভিন্ন প্রকার মূল গুড়ি মধ্যে দেখা যাই থাকে প্রধান মূল গোচ্ছ মূল ভণ্ডার মূল আমাদের কেতটা উদ্ভিদ মানুষ মধ্যে কোণ থাকে দেখা কেতটা উদ্ভিদ অছি কিয়া আউ কোণ বর গছ গুড়ি অছি সে বর গছ গুড়ি অহল গুড় মাটি ভিতরে যাই থাকে সে বর গছ গুড়ি অহল মাটি ভিতরে যাই কোণ করে থাকে না বর গছ কু সুদৃঢ় রক্ষার সাহায্য করে থাকে তাকে আমি কোণ কহবা আমি তাকে কোণ কৌছু স্তম্ভ মূল বলে কহ আউ হল কিয়া গছ কিয়া গছর মধ্যে আমি কেতটা জায়গা কিয়া গছর মূল গুড়ি বাহারি কিয়া গছ কু কোণ কর ঠেস আকারে তাকে আমি কোণ কবা ঠেস মূল বলে কহ হল আমি জাঁলে মূল বিষয়ে আজ সমস্ত জাঁলে প্রধান মূল মূল বিষয়ে জাঁলে মূলর কাজ জাঁলে মূল উদ্ভিদ মূল কোণ করে না মূল দ্বারা মাটিরে থাকা খনিজ লবণ আউ জল শোষণ করে উদ্ভিদর বিভিন্ন অংশকে মধ্যে পঠাই থাকে হল আমি যা করে জাঁদিলে উদ্ভিদ কোণ করবে নিজ খাদ্য নিজ খাদ্য প্রস্তুত করে পারে হল আজ আমি আজ তো পিলামানে সময় হয়ে যাই আগামী অধ্যায়ের আমি কোণ করা উদ্ভিদর আউ বিভিন্ন প্রকার অংশ মানে তার কণ্ড ফল ফুল অছি সে বিষয়ে আমি পড়ি নমস্কার। Thank you so much for watching our video. Please don't forget to like, share, subscribe and press the bell icon for latest updates on Swami Vivekananda Ideologies and our Sri Vivekananda Vidya Mandir Group of Institutions.